মাথা ভাঙায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে একজন পুরুষ, শুনে অবিশ্বাস্য হলো, এটাই সত্যি। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মূলত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলারা পেয়ে থাকে, কিন্তু মাথা ভাঙার সেই টাকা পাচ্ছে না একজন পুরুষ। যদিও মনোরঞ্জন দে নামে ওই ব্যক্তি বলেন অ্যাকাউন্টে টাকা বেশি ঢুকেছে, সেটা সত্যি, তবে কিসের টাকা তিনি জানেন না, বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। বিজেপি অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি, দুর্নীতির পাহাড় বলে জানান। তদন্ত করে যারা এইসব ঘটনায় যুক্ত তাদের শাস্তির দাবি জানিয়েছেন। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চাকর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি জানেন না বলেই জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানানো হয়েছে। এই বিষয়ে আমি কিছুই জানি না, আমার অ্যাকাউন্টে অভার টাকা মানে ঢোকার পরে আমি ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং সে বিষয়ে তদন্ত করে মানে বের করার জন্য বলছি। আমি ব্যাংক কর্তৃপক্ষকে বলছি না, আপনার হয় সন্দেহটা আমার এই 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 মাসেই হয়। আচ্ছা, এই মাসেই হয় মানে আমার ওই আপ টু ডেট করতে গিয়েই আমার সন্দেহ হয়েছে। মানে ওখানে পরিষ্কার লেখা আছে দেখলাম, না আমাকে ওরকম কিছু আমি বুঝি নেই, আমার আমার অতটা আমার জানা নেই। গত 25 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে, তো এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে কি জানেন বা কি বলবেন? এটা তো আমার জানা নেই, তো এটা আপনার মাধ্যম দিয়ে আমার আজকে জানা হলো, তো দেখবো ব্যাপারটা কি আছে। আর এটা আমার উপনেত্রীকে জানাবো, ওনারা যা ব্যবস্থা নেয়। একজন